हेलो फ्रेंड्स, वेलकम टू स्मार्ट स्टडी बांगला। बंधुरा, आज के क्लासे आमरा मैथ मॉक टेस्ट करब। एटा शुधु आबगारी पुलिस परीक्षार जन्य नय, एटा जे कोनो परीक्षार जन्य गुरुत्वपूर्ण क्लास। आपनारा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त क्लास देखुन एबं मॉक टेस्ट दिन। आज के क्लासे स्टैंडार्ड धरनेर मैथ थाकबे। देखा जाक आपनादेर प्रिपारेशन केमन होयेछे। ओके, तो स्क्रिने प्रश्नगुलो आसछे, प्रथमे सेगुलो देखे आपनारा पज करे निजेरा करबेन, तारपर आमार सल्यूशनटा अवश्यई देखे नेबेन, ठीक आछे। आशा करछि क्लास आपनादेर भालो लागबे, लाइक दिते किन्तु भुलबेन ना, ठीक आछे। आपनादेर लाइकटाई आमार एनार्जी। तो प्रथम प्रश्न स्क्रिने आसछे, देखुन। तो प्रथम प्रश्न नम्बर वन, तीनटी क्रमिक संख्यार समष्टि चौबीस, परवर्ती क्रमिक तीनटी संख्यार समष्टि कत। आजकेर कोश्चेनटा खूब भालो भालो कोश्चेन आछे, ठीक आछे। तीनटी क्रमिक संख्यार समष्टि देवा आछे चौबीस, ठीक आछे। तो आमरा एकटा जिनिस जानी, तीनटी जखन क्रमिक संख्या बोले, तीनटी पाँचटी सातटी, तखन क्रमिक संख्यार जेटा गड़ हय सेटा हच्छे माझेर संख्याटा हय। माने धरुन तीनटे संख्या आछे, एई तीनटे क्रमिक संख्यार जेटा गड़ हबे सेटा हबे माझेर संख्या सब समय, तीनटे पाँचटा सातटा इत्यादिर क्षेत्रे। आर दुटो चारटे छटा एगुलोर क्षेत्रे आमि देखिये दियेछि। एखाने तीनटे क्रमिक संख्या बोलेछे আর মাঝের সংখ্যাটা হচ্ছে গড়, তাহলে তিনটে ক্রমিক সংখ্যার সমষ্টি হচ্ছে চব্বিশ, সমষ্টি চব্বিশ। তাহলে গড় কত? গড় মানে একে তিন দিয়ে ভাগ, তিন দিয়ে ভাগ করলাম, তিন আসতে চব্বিশ, অর্থাৎ গড় হলো আট। তাহলে এটাই হচ্ছে মাঝের সংখ্যা। তাহলে আগের সংখ্যা কত? সাত, আর পরের সংখ্যা হচ্ছে নয়। এই তিনটে সংখ্যা যোগ করে দেখুন চব্বিশই আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে পর ক্রমিক তিনটে সংখ্যার পরে আর কি, এর পরের তিনটে সংখ্যা, এদের পরের তিনটে সংখ্যা হচ্ছে দশ এগারো বারো, এদের সমষ্টি কত? দশ প্লাস এগারো প্লাস বারো মানে হচ্ছে থার্টি থ্রি। এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার বি। বোঝা গেল? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, বোঝা গেছে। এটার অ্যান্সার হচ্ছে থার্টি থ্রি, ঠিক আছে। তো নেক্সট অঙ্ক যাই, দেখুন নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক নাম্বার টু, দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে ষোলোশো বত্রিশ এবং উহাদের গসাগু হচ্ছে ওয়ান থার্টি সিক্স, তাহা হইলে সংখ্যা দুটি কত, ঠিক আছে। চারটে অপশান দেওয়া আছে, এগুলো আপনাদের করতে হবে। তো আমি লসাগু গসাগু তিনখানা ক্লাস করিয়েছি অধ্যায়ভিত্তিক ম্যাথে, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, দেখবেন আপনাদের ম্যাথে কিন্তু আপনারা দারুণ ইম্প্রুভ করবেন, ঠিক আছে। তো যখনই গসাগু দেওয়া থাকে, আমি বলেছি লসাগু গসাগুর অঙ্ক যখন গসাগু দেওয়া থাকবে তখন অঙ্ক পুরো সলভ। তো দুটো সংখ্যার অনুপাত যদি সাপোজ এক্স ইস টু ওয়াই হয়, তাহলে দুটো সংখ্যা হচ্ছে একশো ছত্রিশ এক্স আর একশো ছত্রিশ ওয়াই। এটা আমি শিখেছিলাম যে গসাগু দিয়ে গুণ করলে অনুপাত দুটোকে সংখ্যা পাওয়া যায়, আর সংখ্যা দুটোর যোগফল দেওয়া আছে ষোলোশো বত্রিশ। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান কী বেরোবে? এক্স প্লাস ওয়াই যে অনুপাতের যোগফল সেটা বেরোবে একশো ছত্রিশ, কমন চলে গেল একশো ছত্রিশ, কমন চলে গেল এক্স প্লাস ওয়াই। তাহলে ষোলোশো বত্রিশকে একশো ছত্রিশ দিয়ে ভাগ করে দিলাম, একশো ছত্রিশ একশো একশো ছত্রিশ, সেদের দুই আছে মানে বারো। তাহলে এই যে অনুপাতটা এক্স প্লাস ওয়াই দাঁড়াবে বারো, এই অনুপাতটা এক্স ইস্ট ওয়াই যেমন ধরেছিলাম সেটা, তাহলে সংখ্যা দুটো করেছিলাম গসাগু দিয়ে গুণ করে একশো ছত্রিশে একশো ছত্রিশ ওয়াই, যোগফলটা দেখে ষোলোশো বত্রিশ, এখান থেকে একশো ছত্রিশ কমন নিলে পরে থাকবে এক্স প্লাস ওয়াই, এটাকে একশো তাহলে ছত্রিশের যে কমনটা সেটা দিয়ে ভাগ করে দিয়েছি হলো বারো। এবার যে এক্স প্লাস ওয়াই সমান বারো পেয়েছি, এটা আপনাকে মৌলিক সংখ্যার অনুপাতে ভাঙতে হবে যে কত কত যোগ করলে বারো হয়, ঠিক আছে। এক প্লাস এগারো যোগ করলেও বারো হয়, পাঁচ প্লাস সাত যোগ করলেও বারো হয়, ঠিক আছে, তিন প্লাস নয় যোগ করলেও বারো হয়, কিন্তু তিন আর নয় পরস্পর মৌলিক নয়, তাহলে এটা আমার নেওয়া যাবে না। দুই প্লাস দশ এটাও নেওয়া যাবে না, কারণ এটা পরস্পর মৌলিক নয়, ঠিক আছে। তাহলে আমি এক প্লাস এগারো আর পাঁচ প্লাস সাত পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে এবার যে অনুপাতটা, এটা পাঁচ আর এটা সাত, ঠিক আছে, এটা নিচ্ছি। নিয়ে দেখুন একে যদি আপনি গসাগু দিয়ে গুণ করেন, একশো ছত্রিশ দিয়ে গুণ করে দিন, সংখ্যা দুটো পেয়ে যাবেন। পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন, তিন পাঁচে পনেরো, তিন আঠারো, আটে এক, পাঁচ একে পাঁচ আর একে ছয়, ছশো আশি, আর সাত দিয়ে গুণ করলে ছশো বিয়াল্লিশ, নশো বাহান্ন। তাহলে এই দুটো যদি অ্যান্সার থাকে, এই দুটোই হয়ে যাবে অ্যান্সার। দেখুন অপশান নাম্বার সি আছে, নশো বাহান্ন আর ছশো আশি, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা, এক আর এগারো কেন হলো না? কারণ এক থাকলে একটা অ্যান্সার একশো ছত্রিশ আসতো, আর একটা এগারোকে দিয়ে গুণ করে একটা অ্যান্সার আসতো, কিন্তু কোনো অ্যান্সারে একশো ছত্রিশ অ্যান্সার নেই, তাহলে এক আর এগারো নেওয়া যাবে না। যদি এরকম অ্যান্সার থাকতো তাহলে নিতে পারতাম, ঠিক আছে, তখন হয়তো এটা থাকতো না। তো এটা যেহেতু আছে, এটাই হচ্ছে অ্যান্সার, ছশো আশি আর নশো বাহান্ন, ঠিক আছে, অপশান নাম্বার সি। খুব ভালো কোয়েশ্চেন ছিল, এরকম ধরনের প্রশ্ন আপনাদের
পরীক্ষায় পাবেন কিন্তু, ঠিক আছে? তো দেরি না করে নেক্সট অঙ্ক যাই। তো নেক্সট অঙ্ক দেখুন, নাম্বার থ্রি। নেক্সট অঙ্ক নাম্বার থ্রি স্ক্রিনে এসছে, মান নির্ণয়ের অঙ্ক, 999 টু দি পাওয়ার 98/99×99, এর মান কত? তো এই ধরনের অঙ্ক আমি শিখিয়েছিলাম স্পেশাল ম্যাথ ক্লাসে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যারা দেখেছেন ক্লাস মনে আছে। তো অনেক এই অঙ্কগুলো এমনই অঙ্ক যেগুলো পরীক্ষার হলে পড়লে আমার নিয়ম হয়তো ভুলেই যাই আমরা, কিন্তু বারবার এই অঙ্ক প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? তো কী করতে হবে, আমি বলেছিলাম শিখিয়েছিলাম, এখানে যতগুলো নয় আছে ততগুলো নয় লিখতে হবে, এখানে যতগুলো নয় আছে ততগুলো শূন্য, একটা দুটো তিনটে নয় আছে, তিনটে শূন্য লিখে দিলাম। এবার 99 থেকে 98 বিয়োগ করলে কত হয়? এক হয়, সেই একটা খালি বিয়োগ করে দেবো, কত হবে? 9 9 9 8 9 9 8 9 9, অপশান নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। শর্ট ট্রিক, এটা আমি ডিটেলস আর বোঝাচ্ছি না, আপনারা স্পেশাল ম্যাথের ক্লাস ডেসক্রিপশানে লিঙ্ক সব দিয়ে দেবো ম্যাথের ক্লাসের, আপনারা যেটা ইচ্ছা সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আর ডিটেলস এগুলো শিখলে তবেই আপনারা মক টেস্ট কিন্তু এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা করতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলোকে দেখবেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন যাই। নেক্সট প্রশ্ন নাম্বার ফোর, দেখুন স্ক্রিনে আসছে, অঙ্কটা এই ধরনের আছে, √180+√248+√52+√144, এটা সমান কত? এ ধরনের অঙ্ক আপনারা করেছেন, খুবই সহজ পদ্ধতি। তো শেষ থেকে করতে হবে এটা একদম, 144, এর বর্গমূল কত? 12, তাহলে 12, 12-র সঙ্গে 52 যোগ করলে হয় 64, 64-এর বর্গমূল কত? 8, তো 248-এর সঙ্গে 8 যোগ করলে হবে 256, যার বর্গমূল হচ্ছে 16, 180-র সঙ্গে 16 যোগ করলে হবে 196, যার বর্গমূল হচ্ছে 14। এটা শেষ থেকে করে করে আসতে হবে, অ্যান্সার হবে 14, অপশান নাম্বার বি। ওকে, এই ম্যাথটা সহজ ছিল, ঠিক আছে? এবার আমরা যাব নেক্সট ম্যাথে। দেখুন নেক্সট অঙ্কটা স্ক্রিনে এসছে, 1/90+1/72+1/56+1/42+1/30+1/20 কত? এই ধরনের অঙ্ক আমি একদম শর্ট ট্রিক দিয়ে করে দিয়েছিলাম, সেটা আপনারা হয়তো দেখেছেন যারা আমার ক্লাস রেগুলার ফলো করেন। তো এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সারগুলো আপনারা পরীক্ষার হলে চোখে দেখে করে দিতে পারবেন কিন্তু, ঠিক আছে? তো দেখুন এগুলো কীভাবে করতে পারবেন, এটা কী ফর্মে আছে আপনাকে দেখতে হবে। এই জিনিসটা যেটা আছে সেটা আমি ভেঙে লিখছি, দেখুন কী ফর্মে আছে। 90 হচ্ছে 10×9, পরপর ফর্মে আছে একদম, 72 হচ্ছে 9×8, 10×9, 9×8, পরেরটা কিন্তু 8×7ই হবে, পরেরটা কিন্তু 7×6ই হবে, পরেরটা 6×5ই হবে তলায়, আর পরেরটা 5×4ই হবে। তো একবার দেখুন সেটাই আছে কি না, দেখুন 7×8=56, 6×7=42, 5×6=30, 4×5=20, ঠিক আছে? তো এই ফর্মে আছে, আর এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স 1, এদের ডিফারেন্স 1, এদের ডিফারেন্স সবসময় 1, ঠিক আছে? তাহলে যদি মানে এটা সঠিক উত্তর কী হবে, এই সঠিক উত্তর হবে যে ডিফারেন্সটা আছে, ডিফারেন্সটা প্রথমে লিখবেন, ডিফারেন্স 1 বলে 1 লিখেছি, গুণিতক, মানে প্রথমে ডিফারেন্স লিখলাম গুণিতক। এখানে কটা পদ আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা পদ আছে, তাহলে 6 ওপরে, আর নিচে কী লিখতে হবে? নিচে হচ্ছে প্রথম পদ ইন্টু শেষ পদ, প্রথম পদ হচ্ছে 10 আর শেষ পদ হচ্ছে 4, তাহলে 10×4, তাহলে কী হলো? 6×1=6, 4×4=40, 6×40 কাটাকাটি করলে হয় 3×20। তো অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, 3×20। এই ধরনের অঙ্কগুলো আপনারা স্পেশাল ম্যাথের ক্লাস থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? আমরা নেক্সট অঙ্ক যাই। আশা করছি বন্ধুরা ক্লাস আপনাদের ভালো লাগছে এবং আজকের ম্যাথগুলো স্ট্যান্ডার্ড ম্যাথ আছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখুন, নেক্সট অঙ্কটা, নেক্সট অঙ্কটা এটাই আসছে, স্ক্রিনে এসছে এটাই, এটা আমি একটু বুঝিয়েছি বোর্ডে। তো এই ধরনের অঙ্কগুলো অ্যাকচুয়ালি এটা
মাইনাস আর প্লাস দেখে আমি অঙ্ক করে দিতে পারবো, যেহেতু এটা মাইনাস আছে, যেটা যেহেতু এটা মাইনাস আছে অ্যান্সার প্লাস করে আসবে, কি করে আসবে, 5.5 + 1, অ্যান্সার আসবে 6.5, এটাই অ্যান্সার আসবে অপশান নাম্বার এ। এটা তো পরীক্ষার হলে দেখে করে দেওয়া যাবে, কেন দেখে করে দেওয়া যাবে দেখুন, যারা অন্য প্র্যাকটিস করেছে তারা কিন্তু অঙ্কটা এক চান্সে করে দেবে। এবার যারা বোঝেনি তার জন্য কি, এখানে প্রথমে দেখতে হবে কত ধরনের সংখ্যা আছে, দু ধরনের সংখ্যা আছে, একটা 5.5 আর একটা আছে 1। তাহলে এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, ওর ওপরেরটা কি আছে দেখুন, 5.5 × 5.5 × 5.5, অর্থাৎ ওপরেরটা আছে এ এর কিউব প্লাস এটা কত, 1, 1 এর কিউব তো একই হয়, তাহলে বি এর কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব আছে। আর নিচে কি আছে, এ ইন্টু এ মানে এ স্কোয়ার মাইনাস 5.5 × এখানে ইন্টু একটা দেওয়া নেই, কারণ এক দিয়ে গুণ করলে 5.5 5.5ই আসে, একটা উজ্জ্ব আছে, অর্থাৎ এইটা যেটা বলছে সেটা হচ্ছে এ বি, তারপরে প্লাস এখানে দেওয়া আছে 1, 1 মানে হচ্ছে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি, সরি এটা বি স্কোয়ার, কারণ এক স্কোয়ার একই হয়, ঠিক আছে, তাহলে এটা বি স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র, আর তলায় আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা এটা কেটে গেল, কারণ এটা এটা সেম ওপর নিচে কেটে গেল, তাহলে পড়ে রইল এ প্লাস বি, এ প্লাস বি মানে 5.5 + 1, এ প্লাস বি মানে এ মানে তো এইটা আর বি মানে এইটা, তাহলে এ পয়েন্ট এই 5.5 হচ্ছে এ আর বি হচ্ছে 1, তাহলে যোগ করলে কত হবে, এ প্লাস বি 6.5, এটা হয়ে যাবে অ্যান্সার। তো বন্ধুরা এটা কিন্তু এটা প্র্যাকটিস করে করে এইভাবে করতে হবে, কিন্তু আমি পরীক্ষা নিচে যখনই দেখছি মাইনাস, নিচে যখনই দেখছি মাইনাস, তার মানে ওপরেরটা আমি দেখছি কিউবের সূত্র আছে, অর্থাৎ প্লাস দিয়ে হবে, সেই জন্য আমি প্লাস করে দিয়েছিলাম ডাইরেক্ট 6.5, আর নিচেটা যদি প্লাস থাকতো ওপরে যদি মাইনাস থাকতো ওপরে তখন ওপরে আমি মাইনাস করে দিতাম, অর্থাৎ 5.5 থেকে 1 মাইনাস করে দিয়ে 4.5 অ্যান্সার হতো। এগুলো আপনাদেরকে কিন্তু প্রচুর প্র্যাকটিস করে 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 রাখতে হবে, ঠিক আছে, তো ক্লাস রেগুলার ফলো করুন, আপনারা অনেক কিছু শিখবেন। ওকে নেক্সট প্রশ্ন যায়, নেক্সট প্রশ্ন দেখুন, খুব ভালো অঙ্ক, চারটে সংখ্যা দেওয়া আছে বা এরকম ব্র্যাকেটের মধ্যে চারটে সংখ্যা আমি ঢুকেছি, বলছে এদের মধ্যে কোনটা বৃহত্তম। তো যারা নিয়ম জানে না কিন্তু তারা কিন্তু অঙ্কটা পারবে না, অর্থাৎ সঠিক যারা জানে না বা নিয়মটা ঠিক জানে না তারা কিন্তু অঙ্কটা করতে পারবে না এক চান্সে, ঠিক আছে, কিন্তু দেখুন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, তো এই জন্যই আমি আছি। তো দেখুন একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, এ ধরনের যখন অঙ্ক দেবে কয়েক সেকেন্ডে সলভ করার জন্য, নিশ্চয়ই সেটা কয়েক সেকেন্ডেই সলভ করা যায়, সেই জন্যই অঙ্কটা দেয়। তাহলে এখানে একটা জিনিস মানে ভালো করে দেখুন, এখানে কত আছে, √10 + √3, কত, 10 আর 3 কত হয় 13, এখানে √11 + √2, 11 কত হয় 13, এখানে √9 আর √4 কত হয় 13, √7 আর √6 কত হয় 13, তাহলে সবকটা আমি যোগফল দেখতে পাচ্ছি 13 আছে, অর্থাৎ সেম যোগফল আছে। তখন কি করতে হবে, তখন দুটোকে খালি গুণ করে দেবো, কীরকম দেখুন, 3 × 10 = 30, 11 × 2 = 22, 4 × 9 = 36, 6 × 7 = 42। এবার এই চারটে গুণফলের মধ্যে যে গুণফলটা বড় সেটাই হবে বড় সংখ্যা, তাহলে এখানে 42 হচ্ছে সব থেকে বড় গুণফল, তাহলে এটাই হয়ে গেল সব থেকে বড়, এটা কত আছে, অপশান নাম্বার সি, এটাই হয়ে গেল অ্যান্সার। যদি ছোটো চাই তো ছোটো হতো 22টা, অর্থাৎ 11 √2, যেটা আছে √11 + √2, এটা হয়ে যেত ছোটো। কখন হবে কন্ডিশানটা, যখন দুটো সংখ্যার যোগফল সমান থাকবে প্রতিটা ক্ষেত্রে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, ভেরি ইম্পর্ট্যান্ট আর ভেরি ইজি শর্ট ট্রিক, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট প্রশ্ন যাচ্ছি, দেখুন নেক্সট প্রশ্ন বন্ধুরা, এই প্রশ্নটা পুলিশেরই, ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই কোনো একটা পরীক্ষায় পড়েছিল, ঠিক আছে। একটি বোতল ও একটি ছিপির মূল্য 1 টাকা 10 পয়সা এবং ছিপির মূল্য বোতলের চেয়ে 1 টাকা কম, বোতল ও ছিপির মোট মূল্য কত, ঠিক আছে, দেখুন ভালো করে। এখানে যেটা বলেছে যে আপনারা দুভাবে করতে পারেন, এটা একটা বোতল আর একটা ছিপি দেওয়া আছে, বোতল আর ছিপি, বোতলকে লিখলাম বি দিয়ে ছিপিকে লিখলাম সি দিয়ে, এটা তো অ্যাকচুয়ালি মুখে দেখে হয়ে যাবে, মুখে দেখে অপশান নাম্বার সি উত্তর হবে, 1 টাকা 5 পয়সা আর শুধু 5 পয়সা। তো অনেকের মনে হবে এটা 90 পয়সা 20 পয়সা বা এরকম উত্তর মনে হতে পারে, কিন্তু দেখুন বোতল আর ছিপি দুটোর মূল্য মিলিত মূল্য হচ্ছে 1 টাকা 10 পয়সা, তাহলে এই দুটোকে যোগ করলে হবে 1 টাকা 10 পয়সা বা 110 পয়সা। আর বোতলের মূল্য থেকে ছিপির মূল্য কত কম,
এক টাকা কম, মানে 1 টাকা মানে 100 পয়সা কম। তাহলে এখান থেকে আপনারা তো ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন 2b মানে হচ্ছে 110, এই সরি 210, তাহলে b হচ্ছে 95, তাই তো? আচ্ছা 95 ছিল, 105 210 কে 2 দিয়ে ভাগ করলে 105, বোতল 105 মানে 1 টাকা 5 পয়সা, আর ছিপি তাহলে হবে 5 পয়সা, তবেই এদের বিয়োগফল হবে 1 টাকা। অর্থাৎ বোতলের দাম হচ্ছে 105 পয়সা মানে 1 টাকা 5 পয়সা, আর যেটা পড়ে আছে 5 পয়সা মানে মোট তো 110, তাহলে 5 পয়সা হচ্ছে ছিপির মূল্য। এটাই হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার সি। এটা মুখে চোখে দেখে করে দেওয়া যেত কিন্তু, ঠিক আছে, বোঝা গেল? এই ধরনের অঙ্কটা কিন্তু পরীক্ষা একটা পড়েছিল আপনাদের ওয়েস্টবেঙ্গল পুলিশেরই কোনো একটা পরীক্ষায়। নেক্সট প্রশ্ন যাই, দেখুন এটা হচ্ছে এই অঙ্কটা দেওয়া আছে, এটা কিউব রুট 1728, এর মান কত হবে? ঠিক আছে, এর মানটা চেয়েছে, অর্থাৎ এটা ঘনমূল চেয়েছে, কিউব রুট 1728, অর্থাৎ 1728 টু দি পাওয়ার 1/3, এটাও বলতে পারেন যেটা খুশি। এর চেয়েছে ঘনমূল, তো ঘনমূল বার করতে গেলে কী করবো, শেষে 8 আছে তার মানে শেষে 2 আসবে, তো একমাত্র অপশান নাম্বার এতে আছে 12, এটাই অ্যান্সার হওয়ার কথা। ঠিক আছে, এবার নিয়ম হচ্ছে তিনটে সংখ্যা নিলাম, তাহলে তিনটে সংখ্যার মধ্যে 8 শেষে আছে মানে 2 হবে, কেন 2-এর কিউবেই 8 আসে, কিউবের নামটা এমনই, মানে আলাদা আলাদা সংখ্যার আলাদা আলাদা মান আছে, 1-এর কিউবের শেষে 1 আসবে, 2-এর কিউবের শেষে 8 আসবে, 3-এর কিউবের শেষে 7 আসবে, 4-এর কিউবের শেষে 4 আসবে, এরকম। ঠিক আছে, তাহলে এইখানে আছে, এবার পড়ে রইল 1, তাহলে 1-এর ঘনমূল তো 1-ই আসবে, অর্থাৎ এখানে 12 হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার এ। ঠিক আছে, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন যায়, নেক্সট প্রশ্ন নাম্বার 10, a:b দেওয়া আছে 2:3, আর b:c দেওয়া আছে 5:7, আমরা চাই a:b:c এখান থেকে আমরা পাবো, আমার চাই a:c। ঠিক আছে, তো এটা করতে গেলে কী করতে হবে, কিছুই না, n মেথডে গুণ করে দেবেন এরকম, তাহলে a:b:c পেয়ে যাবেন। তাহলে 5 × 2 = 10, 3 × 5 = 15, 3 × 7 = 21, তাহলে a:b:c বেরোলো 10:15:21, কিন্তু আপনার উত্তরে চেয়েছে a:c মানে 10:21, 10:21, এটাই হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার ডি। ঠিক আছে, আচ্ছা এটাকে আরও অন্য পদ্ধতিতে করা যেত, কীরকম পদ্ধতি, এটা আছে 2:3 আর আরেকটা আছে 5:7, কী কী আছে, a:b আর b:c। দেখুন এখানে b এর যে মানটা দেওয়া আছে 3, আর এখানে দেওয়া আছে b এর মানটা হচ্ছে 5, তাহলে দুটো মানকে সমান করতে গেলে 3-কে যদি আমি 5 দিয়ে গুণ করে দিই হবে 15, আর 5-কে 3 দিয়ে গুণ করলে হবে 15, তখন আমার b এর মানটা সমান হবে, এবং b কেটে গেলে a আর c পড়ে থাকবে, যেহেতু একে 5 দিয়ে গুণ করেছি 15, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করবো, 5 × 2 = 10, যেহেতু নিচেরটাকে 3 দিয়ে গুণ করেছি তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করবো, 3 × 7 = 21, তাহলে 10:21 হয়ে যাবে অ্যান্সার। নিজেদের মতো করে আপনারা করে নিতে পারেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাই, নেক্সট প্রশ্ন নাম্বার 11, একটি বাঁদর একটি খুঁটিতে ক্রমান্বয়ে প্রথম মিনিটে 7 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 4 মিটার হড়কে নিচে নেমে যায়। যদি খুঁটিটি 7 মিটার লম্বা হয় তবে ওই খুঁটিটির মাথায় পৌঁছালে তার কত সময় লাগবে? বাঁদর সংক্রান্ত, বাঁদর ও খুঁটি সংক্রান্ত অঙ্ক বা তৈলাক্ত বাঁশের অঙ্ক আলাদা করে একটা পুরো টোটাল ক্লাস করা আছে, খুব সহজ পদ্ধতিতে সেখানে বোঝানো আছে, আপনারা সেটা দেখে নেবেন। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখুন, একটা এখানে খুঁটি আছে, সেটা কত মিটার লম্বা, 60 মিটার লম্বা খুঁটি। ঠিক আছে, একটা বাঁদর ওপরে উঠতে চাইছে, যাই হোক বাঁদরটা খুঁটিতে উঠতে চাইছে, তো দেখুন বলেছে যে প্রথম একটা বাঁদরটা যখন প্রথম মিনিটে যখন লাফ দেয় তখন সে 7 মিটার ওঠে 1 মিনিটে, আবার ঠিক তার পরবর্তী মিনিটে 4 মিটার নেমে আসে। ঠিক আছে, তাহলে তা দেখছে 1 মিনিটে 7 মিটার উঠলো, আবার পরবর্তী মিনিটে 4 মিটার নেমে এলো, তাহলে তার টোটাল 2 মিনিটে কত ওটা হলো, এখানে পাশে লিখছি এদিকটা, তাহলে তার 2 মিনিটে ওটা হলো অ্যাকচুয়ালি 3 মিটার। কেন? কারণ প্রথম মিনিটে 7 মিটার উঠেছে 1 মিনিট হলো, আবার তার পরের মিনিটে 3 মিটার হড়কে নেমে, এই 4 মিটার হড়কে নেমে এলো, তাহলে টোটাল 2 মিনিটে তার ওঠা হলো কত, 7 - 4 মানে এখান থেকে এইটুকুনি উঠলো, যেটা হচ্ছে 3 মিটার,
সেটাই লিখেছি 2 মিটার তার 3 মিটার ওটা হলো। আপনি বলবেন যে এখানে তাহলে 60 মিটার আছে, তাহলে 60 মিটার উঠতে কত সময় লাগবে, কারণ 2 মিনিটে 3 মিটার করে উঠছে, তাহলে 60 মিটারকে 3 মিটার দিয়ে ভাগ করে দেবেন, তাহলে বেরোবে হচ্ছে 20, মানে 20 বারে উঠে পড়বে। আর 20 বার মানে কত, 1 বারে হচ্ছে 2 মিনিট করে, 20 বারে হচ্ছে 20 × 2 = 40 মিনিট, এটা করে চলে আসবেন পরীক্ষায়, আর আপনার অঙ্কটা হয়ে যাবে ভুল। কেন দেখুন এবার, এটাই বোঝানোর আছে অঙ্কগুলোর ক্ষেত্রে। এই জন্যই বলেছি যে বাঁদরের সংক্রান্ত যে অঙ্ক সেই ক্লাসটা আপনারা অবশ্যই দেখবেন। 40 মিনিট অ্যান্সার হবে না, 39 মিনিট অ্যান্সার হবে। কেন আপনাকে এইটাই দেখতে হবে, এটাই হচ্ছে বোঝার অঙ্কগুলোর ক্ষেত্রে। 2 মিনিটে 3 মিটার করে উঠছে, এইভাবে করতে করতে 4 মিনিটে 6 মিটার, তারপরে 3 × 2 = 6 মিনিটে 9 মিটার, এইভাবে উঠতে উঠতে টোটাল 19 বারে কত উঠবে, 19 × 2 = 38 মিনিটে উঠবে 3 × 19 = 57 মিটার। অর্থাৎ উঠতে উঠতে 38 মিনিট যখন গেল, 38 মিনিটে যখন গেছে তখন 57 মিটার উঠে পড়েছে। কেন 19 বারে 19 মিনিট, তাহলে 19 বারে 19 × 2 = 38 মিনিট, 3 × 19 = 57 মিটার উঠে পড়েছে। অর্থাৎ সে এই জায়গায় চলে গেছে, 57 মিটার জায়গায় চলে গেছে, এখান থেকে এতটা পুরো 57 মিটার চলে গেছে। বাকি কত আছে, বাকি হচ্ছে 3 মিটার পড়ে আছে। এই যে বাকি 3 মিটারটা, সে তো এক মিনিটে 7 মিটার করে লাফাতে পারে, তাহলে পরের মিনিটে সে লাফিয়ে তো একবারে 7 মিটার উঠেই পড়বে, তখন তার হড়কে নামার কোনো চান্সই নেই। তাহলে লাস্ট সে 1 মিনিটে আরও 3 মিটারটা উঠে পড়বে, অর্থাৎ তার 39 মিনিটে 60 মিটার কমপ্লিট, এটা হয়ে যাবে অ্যান্সার। কখনোই 60কে 3 দিয়ে ভাগ করে 20 আর 20 × 2 = 40 করে 40 মিনিট অ্যান্সার করবেন না, এটার অ্যান্সার হবে 39 মিনিট। আশা করছি বোঝা গেছে, আর নাও বুঝতে পারলে আপনারা গিয়ে প্লেলিস্ট থেকে আপনারা স্পেশাল ম্যাথের ওই যে বাঁদর ও তৈলাক্ত খুঁটি সংক্রান্ত অঙ্ক ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তো সেই জন্যে আমি ডিটেলস ক্লাস বারবার করতে বলি, ঠিক আছে? তবে কিন্তু মক টেস্ট করার মজা আছে। নেক্সট প্রশ্ন নাম্বার 12, কোনো জিনিসের আসল দামের ওপর প্রথমে 40% ছাড় দেওয়া হলো, তারপর তার ওপর আবার 30% ছাড় দেওয়া হলো, তাহলে জিনিসটার আসল বা মূল দামের ওপর মোট শতকরা কত ছাড় দেওয়া হলো? যেহেতু পার্সেন্টেজ দেওয়া অঙ্ক, আমি বলেছিলাম পার্সেন্টেজ দেওয়া অঙ্ক সহজ কো, পার্সেন্টেজ দিলে কেন 40% ছাড় প্রথমে, তারপর 30% ছাড়। তো আপনারা x + y + x × y/100 দিয়ে অনেক অঙ্ক করেছেন, এটা এই পদ্ধতিটা করলেও এখানে হয়ে যাবে। খালি এখানে x এর জায়গায় -40 আর y এর জায়গায় -30, কেন? কারণ এটা ছাড় বলেছে। তো আমি পার্সেন্টেজ মেথডে করবো, 40% মানে হচ্ছে 4 এর 10, আর 30% মানে হচ্ছে 3 এর 10। অর্থাৎ প্রথমে জিনিসটা যদি 10 টাকা দাম হতো, তাহলে সে 4 টাকা ছাড় দিত, তাই তো? জিনিস 10 টাকার ওপর ক টাকা ছাড় দিত, 4 টাকা ছাড় দিত, তাহলে ক টাকায় বিক্রি করতো? 6 টাকায়। 10 টাকার ওপর 4 টাকা ছাড় দিলে 6 টাকায় বিক্রি, পরে আবার পরের 30% ছাড় দিয়েছে, অর্থাৎ যদি জিনিসটা পরে দাম 10 টাকা হতো, তার ওপর 3 টাকা ছাড় দিয়ে ক টাকায় বেচতো? 7 টাকায়। তাহলে ওভারঅল দেখা যাচ্ছে, ওভারঅল 10 10 এ 100 টাকা জিনিসটা 6 7 এ 42 টাকায় বিক্রি করছে। তাহলে 100 টাকা জিনিসটা 42 টাকায় বিক্রি করলে ক টাকা ছাড় দিচ্ছে? 58। আর 100 টাকার ওপর 58 ছাড় মানে কত পার্সেন্ট ছাড়? 58% ছাড়, এটাই হয়ে গেল অ্যান্সার। কেন? কারণ 100 টাকার ওপরে 58 টাকা, তার মানে 100 দিয়ে কাটাকুটি করলে সেই 58 আসবে, অর্থাৎ 100 টাকার ওপর 58 টাকা ছাড় মানে 58% ছাড়, অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 13, বলছে একটি পরিবারে সদস্যদের গড় বয়স হলো 28 বছর, এদের মধ্যে পুরুষ সদস্যের বয়সের গড় 32 বছর আর মহিলা সদস্যের বয়সের গড় হচ্ছে 22 বছর, তাহলে ওই পরিবারে শতকরা কতজন পুরুষ সদস্য রয়েছে, ঠিক আছে? এটা তো সহজ অঙ্ক, এটা কী করতে হবে, অ্যালিগেশন পদ্ধতিতে করতে হবে, ঠিক আছে? পুরুষ, মহিলা, পুরুষের গড় বয়স দেওয়া আছে, পুরুষের গড় বয়স দেওয়া আছে 32 আর মহিলাদের গড় বয়স দেওয়া আছে হচ্ছে 22, আর ওভারঅল টোটাল সদস্যদের গড় বয়সও দেওয়া আছে 28, ব্যাস অঙ্ক কমপ্লিট। অ্যালিগেশন পদ্ধতি আগের দিন যেটা ক্লাসে করিয়েছিলাম, 32 থেকে 28 বিয়োগ 28 থেকে 22 বিয়োগ, তো 32 থেকে 28 বিয়োগ করলে কত হবে? 4, আর 28 থেকে 22 বিয়োগ করলে হবে 6, তাহলে 6:4 অনুপাতে পুরুষ আর মহিলা আছে। অর্থাৎ টোটাল 6-4 যদি 10 জন হয়, টোটাল 6-4 যদি 10 জন হয়, তার মধ্যে 6 জন পুরুষ আর 4 জন মহিলা, তাহলে বলেছে
ওই পরিবারের পুরুষের সদস্য কত রয়েছে পার্সেন্টেজ বার করতে হবে। তাহলে 10 জনের মধ্যে 6 জন পুরুষ, তাহলে কত পার্সেন্ট? 100 দিয়ে কাটাকুটি করলে 60%, 60% হচ্ছে পুরুষ সদস্য, আর মহিলা বললে 40% হতো মহিলা সদস্য। এটাই হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর। ওকে, পুরো ক্লিয়ার? নেক্সট অঙ্ক যাচ্ছি, দেখুন নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক নাম্বার 14, তাই তো? 14 বা 13 হবে, সরি। বলছে 100 টাকা কেজি দরের দার্জিলিং চা ও 80 টাকা কেজি দরের অসম চা 3.5 অনুপাতে মিশিয়ে প্রতি কেজি মিশ্র চা কি দরে বিক্রি করলে সেখানে 12% লাভ হবে। তো ভেরি ইজি অঙ্ক, দু ধরনের চা আছে, 100 টাকা কেজি একটা, একটা 80 টাকা কেজি, ঠিক আছে? কি অনুপাতে মিশিয়েছে? 3:5, এখানে যেটা 3.5 দিয়েছে সেটা 3.5 নয়, 3:5, অর্থাৎ এটা যদি 3 মেশানো হয় এটা মেশানো হয়েছে 5 কেজি, মোট কত মেশানো হলো তাহলে? টোটাল 8 কেজি, এটা 3 কেজি, এটা 5 কেজি, তাহলে কত টাকায় বেচছে? 3 10 3 100 300 টাকা, আর 5 80 5 8 40 400 টাকা, তাহলে টোটাল 300 আর 400 মিলে হলো 700। কত কেজি? 8 কেজির মূল্য দাঁড়ালো 700। বলেছে কত টাকায় বিক্রি করলে প্রতি কেজি 12% লাভ হবে। আগে 12% লাভটাকে দেখে নিই, 700 টাকার ওপর 12% লাভ মানে 700 × 112/100, 00 কাটলো, 7 বারং 84 মানে 784 টাকা, অর্থাৎ 12% লাভ করতে গেলে 700 টাকার চাটাকে 784 টাকা চায়ে বিক্রি করতে হবে। কত কেজি সেটা? 8 কেজি, তাহলে এক এক কেজির মূল্য কত হবে? একে 8 দিয়ে ভাগ, 8 9 72, 8 8 64 মানে 98 টাকা, তাহলে প্রতি কেজি মূল্য দাঁড়াবে 98 টাকা, অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার? ভালো অঙ্ক ছিল। নেক্সট প্রশ্ন হয়ে যাই, সম্ভবত এটা 15 হবে, আর এক্সট্রা একটা অঙ্ক আমি করিয়ে দেবো, ঠিক আছে? কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বিজ্ঞানে আর 95% ইংরাজিতে এবং 240 জন উভয় বিষয়ে পাস করেছে, যদি কেউ উভয় বিষয়ে ফেল না করে থাকে তবে ওই বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা কত? তো যখন আমরা এই ধরনের অঙ্ক করেছি বেশিরভাগ উভয় বিষয়ে ফেল করাটা আমরা বার করেছি সেই সূত্র দিয়ে, কী এটা আছে? এটা 95% প্লাস 85% অ্যাড করতাম, 100 থেকে বিয়োগ করে সেখানে আমরা উভয় বিষয়ে ফেল বার করতাম, কিন্তু এখানে উভয় বিষয়ে ফেল দেওয়া নেই, উভয় বিষয়ে পাস দেওয়া আছে, ঠিক আছে? বলছে কেউই ফেল করেনি, তাহলে এখান থেকে আমার উভয় বিষয়ে পাস করার সংখ্যাটাই বেরিয়ে যাবে, 85% ইংরাজি বিজ্ঞানে আর 95% ইংরাজি, টোটাল হলো 18 9 17 18, 180%, এর মধ্যেই উভয় বিষয়ে পার্সেন্ট আছে, এবং এখান থেকে টোটাল যদি আমি 100 বাদ দিই তাহলে হবে 80%, ঠিক আছে? 80% হচ্ছে উভয় বিষয়ে পাস, কেন? কারণ 95% বিজ্ঞানে আর 95% বিজ্ঞানে আর 95% হচ্ছে ইংরাজিতে, এই দুটোর মধ্যেই কিন্তু উভয় বিষয়ে পাসটা লুকিয়েছিল, সেটা হচ্ছে 80% উভয় বিষয়ে পাস, আর আমরা কি 100 থেকে বিয়োগ করে 20% উভয় বিষয়ে ফেল করি, কিন্তু এখানে পাসই দেওয়া আছে, আর উভয় বিষয়ে পাস করার সংখ্যা দেওয়া আছে 240 জন, অর্থাৎ 80% মানে 240, 1% মানে কত? 100% মানে কত? 1% মানে 240/80, আর 100% মানে কত? 240/80 × 100, কত হবে? 300 জন, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, 300 জন হয়ে যাবে সঠিক উত্তর, এখানে যেহেতু উভয় বিষয়ে ফেল নেই, ঠিক আছে, সেই জন্য এটা দিয়ে হয়ে গেল অ্যান্সার, সহজ ছিল অঙ্কটা। নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন নাম্বার 16, এটা বোনাস ম্যাথ, ঠিক আছে? একটি ব্যাগে 1 টাকা আধুলি ও সিকি মিলিয়ে মোট 280টি মুদ্রা আছে, মুদ্রাগুলির মূল্যের অনুপাত দেওয়া আছে 8:4:3, তাহলে প্রত্যেক প্রকারের মুদ্রা কটি আছে? মুদ্রা সংক্রান্ত অঙ্ক আমি আলাদা পুরো ক্লাস দিয়েছি, আলাদা করে টপিক দিয়ে দিয়েছি পুরো, সেটা আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে? কীভাবে সহজ পদ্ধতিতে করছি, এখানে সংখ্যা দেওয়া আছে, মোট এতটি মুদ্রা মানে সংখ্যা দেওয়া আছে, সংখ্যা হচ্ছে 280টি, আর এখানে দেওয়া আছে মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত কত দেওয়া আছে? 8:4:3, ঠিক আছে? দেখুন সংখ্যা দেওয়া আছে 280টি, আর মূল্যের অনুপাত দেওয়া আছে 8:4:3, তো আমার সংখ্যা আর মূল্যের অনুপাত দিয়ে কোনোদিন সংখ্যা বার করতে পারবো না,
যদি মূল্য দেওয়া থাকতো তাহলে মূল্যের অনুপাত দিয়ে মূল্য বার করে দিতে পারতাম, কিন্তু এখানে দেওয়া আছে সংখ্যা, মূল্যের অনুপাত দেওয়া আছে এখানে, তাহলে আগে আমাকে মূল্যের অনুপাত থেকে আমাকে আগে বার করতে হবে সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত বার করলে তবেই তো মোট সংখ্যা থেকে পাবো। সংখ্যার অনুপাত কী হবে, আট টাকা মোট হচ্ছে আট টাকা মূল্য, আর এক টাকার কয়েন কটা থাকবে, আচ্ছা এখানে এটা লেখা হয়নি, এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা সেটা লেখা হয়নি, এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা, ঠিক আছে। তাহলে আট টাকার মধ্যে কটা কয়েন থাকবে, আট বা একটি কয়েন থাকবে, ঠিক আছে। তাহলে আবার চার টাকার মধ্যে কটা পঞ্চাশ পয়সার কয়েন থাকবে, চার বাই একের দুই, কেন মোট ওটা উল্টে গেল, একের দুইটা ওপরে উঠে গেল, তাহলে চার দুকুনে আট, আটটি, তাই তো। চার টাকার মধ্যে কটা পঞ্চাশ পয়সা কয়েন থাকবে, চার দুকুনে আটটি, আর তিন টাকার মধ্যে কটা পঁচিশ পয়সা কয়েন থাকবে, এক টাকার মধ্যে পঁচিশ পয়সা কটা থাকে, চারটি থাকে, সেই জন্য এখানে তিন বাই একের চার হয়, অ্যাকচুয়ালি একের চারটা উল্টে গেল, তিন ইন্টু চার মানে তিন চারে বারোটি, তাই তো। তিন টাকার মধ্যে পঁচিশ পয়সা যদি কয়েন থাকে, আপনারা ভেবে দেখুন, এক টাকার মধ্যে চারটি কয়েন পঁচিশ পয়সা, দু টাকার মধ্যে আটটি, তিন টাকার মধ্যে বারোটি, তাহলে কয়েনের বা সংখ্যার অনুপাত বেরিয়ে গেল আট ইস টু আট ইস টু বারো, এটা আট এককে আট করে দিলাম, ঠিক আছে, আট ইস টু আট ইস টু বারো, ঠিক আছে। কাটাকুটি করলে কত হবে, চার দুকুনে আট, চার দুকুনে আট, তিন চারে বারো, অর্থাৎ টু ইস টু টু ইস টু থ্রি, তাহলে টোটাল দেখতে পাচ্ছি দুই আর দুই চার আর তিনে টোটাল যদি আমার সাতটি মুদ্রা হয়, টোটাল যদি সাতটি মুদ্রা হয়, তার মধ্যে এক টাকার মুদ্রা দুটি, পঞ্চাশ পয়সার মধ্যে দুটি আর পঁচিশ পয়সার মুদ্রা তিনটি, টোটাল যদি সাতটি কয়েন হয়, কিন্তু টোটাল সংখ্যা দেওয়া আছে দুশো আশিটি, কত দুশো আশিটি, যেটা সাতের থেকে কত গুণ বেশি, সাতের থেকে চল্লিশ গুণ বেশি, তাহলে এই অনুপাতটা এইটা না হয়ে এর থেকে দুই চল্লিশ গুণ বেশি, চল্লিশ দুগুণে আশিটি, এটাও চল্লিশ গুণ বেশি, চল্লিশ দুগুণে আশিটি, আর এটাও এর থেকে চল্লিশ গুণ বেশি, তিন চারে বারো একশো কুড়িটি, এটাই হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। আশি আশি একশো কুড়ি, অপশান নাম্বার বি, ওকে, কোনো প্রবলেম। তো বন্ধুরা, আশা করছি ক্লাস আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা ক্লাসগুলোকে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে, তো তাতে আমি এনার্জি পাই, এবং অবশ্যই লাইক দেবেন একটা, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট অঙ্ক নিয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ।